পাঁচ ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই ভাগ করা হল যেন এক অংশ অন্য অংশের তিনের দুই এবং ছোট অংশটি কত ইঞ্চি লম্বা আচ্ছা এইখানে মনে রাখতে হবে ভগ্নাংশে যেটার নিচে র থাকে যেইটার সাথে র থাকে সেইটা হচ্ছে নিচেরটা আর বাকিটা হচ্ছে অন্য একটা তাহলে দেখো অন্য অংশ অন্য অংশের নিচে সাথে র আছে তার মানে অন্য অংশ হচ্ছে থ্রি মানে হচ্ছে থ্রি এক্স আর তাহলে এক অংশ করটুক এক অংশ হচ্ছে ওই উপরেরটা টু এক্স আমরা দুইটা অংশ বের করে ফেললাম এখন বলছে যে বাসটা হচ্ছে পাঁচ ফুট লম্বা কিন্তু অঙ্কে চাইছে হচ্ছে ইঞ্চি আমি একটু রাফে করি এক ফুটে বারো ইঞ্চি তার মানে পাঁচ ফুট হচ্ছে পাঁচ বার অং ষাট ইঞ্চি তার মানে প্রশ্নমতে লেখা যায় কারণ সম্পূর্ণ বাসটাই তো ষাট ইঞ্চি তার মানে লেখা যায় যে থ্রি এক্স প্লাস টু এক্স সমান হচ্ছে ষাট ইঞ্চি কারণ বাসে সম্পূর্ণ দুর্ঘ ষাট ইঞ্চি তাহলে লিখি ফাইভ এক্স সমান সমান ষাট ইঞ্চি এক্স সমান সমান হচ্ছে ষাট ভাগ বারো পাঁচ বারো ষাট এক্সের মান হচ্ছে বারো তাহলে চাইছে হচ্ছে অঙ্কে ছোটো অংশে কত ইঞ্চি লম্বা ছোটো অংশটা হচ্ছে টু এক্স তাহলে বারো দুগুনা চব্বিশ ইঞ্চি লম্বা উত্তর গ